প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের বিজ্ঞান ক্লাসের বিজ্ঞান চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস আজকে তোমাদের সাথে তো আমি উপস্থাপনায় আছি সাবরিন সুপ্রীতি প্রভাষক জীববিজ্ঞান বিভাগ মাইলস্টোন কলেজ উত্তরা ঢাকা তো তোমাদের আজকে চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস আমরা করতে চাচ্ছি এই অধ্যায়ে আমরা কী কী বিষয় শিখবো একটু দেখে নেই যে আলোচ্য বিষয় আছে আমাদের বয়সন্ধিকালীন বিবাহ গর্ভধারণ গর্ভপাত ও এর জটিলতা টেস্টি বেবি এবং সন্তানের লিঙ্গ নির্ধারণ এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব চলো আমরা মূল আলোচনায় চলে যাই বয়সন্ধিকালীন বিবাহ ও গর্ভধারণ অর্থাৎ বয়সন্ধিকালীন বয়সন্ধিকালীন সময়ে বিয়ে হলে এবং এই সময় গর্ভধারণ হলে মেয়েরা এবং ছেলেরা কি ধরনের সমস্যায় পড়তে পারে এই ব্যাপারগুলো নিয়ে আজকে এখন একটু কথা বলবো তো আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের জন্য মেয়েদের বয়স আঠারো এবং ছেলেদের বয়স একুশ বছর কিন্তু এই বয়সের নিচে যদি বিয়ে হয় তাহলে ছেলে এবং মেয়েরা অনেক ধরনের জটিল পরিস্থিতিতে পড়তে পারে তো তার আগে আমাদের একটু জেনে নিতে হবে গর্ভধারণ কী হুম গর্ভধারণ মেয়েদের জন্য একটি বিশেষ শারীরিক প্রক্রিয়া যার মাধ্যমে মেয়েদের শরীরে সন্তান গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয় তো এই সময় কি কী জটিলতা হতে পারে যদি বয়সন্ধিকালীন সময়ে গর্ভধারণ হয় তাহলে কি কী জটিলতা হতে পারে প্রথমেই আছে স্বাস্থ্য ঝুঁকি অপরিণত বয়সে গর্ভধারণের ফলে শুধু যে মেয়েটি শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তা নয় ভবিষ্যৎ শিশুটির জীবনও ঝুঁকিপূর্ণ হতে পারে শুধু তাই নয় এর কারণে পুরো পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আমরা একটু দেখে নিই নাম্বার টুতে আছে স্বাস্থ্যগত সমস্যা অপরিণত বয়সে শিশু যদি জন্ম নেয় সেই শিশুটা রুগ্ন হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে হ্যাঁ বড়ো হওয়ার পর এইসব শিশু স্বাস্থ্যবান ও সবল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না নাম্বার তিন আছে শিক্ষাগত সমস্যা অপূর্ণত বয়সে বিয়ে হবার ফলে মেয়েরা পড়াশোনা চালিয়ে যেতে পারে না মানসিক চাপ বেড়ে যায় ও অশান্তিতে ভোগে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যগত সমস্যা যে অপূর্ণত বয়সে যখন বেবি হয় তখন তার যে শিশুটা জন্ম নিবে সেই শিশুটা রুগ্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তার কম থাকবে আমরা তারপরে দেখি কি আছে পারিবারিক সমস্যা আছে অপূর্ণত বয়সে গর্ভধারণের ফলে মেয়েরা সুস্থভাবে সব কাজকর্ম করতে পারে না তাই পরিবারে অশান্তি দেখা দেয় হুম এছাড়া আসে আর্থিক সমস্যা কম বয়সে গর্ভধারণের ফলে জটিল স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে তাই চিকিৎসক ঔষধের জন্য অনেক অর্থ প্রয়োজন তাছাড়া পুষ্টিকর খাদ্যেরও ব্যবস্থা করতে হয় সব মিলিয়ে পরিবারের ওপর একটা বড় ধরনের আর্থিক চাপ পড়ে এখানে আমরা একটু ছবি দিয়েছি সবাই আমরা একটু ছবিটাই দেখি তাহলে আমাদের মাথায় থাকবে আসলে সমস্যাগুলোর কথা আমরা পরবর্তী ধাপে যাই গর্ভপাত কি ও এর জটিলতা গর্ভপাত হচ্ছে ভ্রূণ যখন বৃদ্ধি হতে থাকে হ্যাঁ মায়ের জড়ায়তে তখন কোনো কারণে যদি ভ্রূণের একটা নির্দিষ্ট সময় থাকে যে এই সময়ে ভ্রূণটা বৃদ্ধি পেয়ে বাইরে বের হবে হ্যাঁ কিন্তু যখন ভ্রূণের বৃদ্ধি অবস্থায় কোনো কারণে সময়ের আগেই স্বতঃস্ফূর্তভাবে জড়ায় থেকে ভ্রূণ বের হয়ে যায় সেটাকে আমরা বলছি গর্ভপাত হ্যাঁ সময়ের আগেই যদি ভ্রূণটা বের হয় সেটা হচ্ছে গর্ভপাত এবং এর প্রধান জটিলতা কি যে মেয়েদের বড় ধরনের একটা শারীরিক ঝুঁকি থাকে এর ফলে এছাড়াও তাদের উপর মানসিক এবং প্রবল আবেগীয় একটা প্রভাব পড়ে তাই এই ব্যাপারে আসলে সবাইকে সচেতন করে তুলতে হবে আর বয়সন্ধিকালীন সময়ে যদি বিয়ে হয় তাহলে এই জিনিসটা আসলে হওয়ার একটা সম্ভাবনা থাকে তাই সবাইকে এই ব্যাপারে একটু সচেতন হতে হবে এখন আমরা দেখব টেস্টিউ বেবি আমরা সবাই হয়তো এই কথাটা কম বেশি সবাই শুনেছি যে টেস্টিউ বেবি তো আজকে এই বিষয়ে আমরা একটু কথা বলি ইতালির বিজ্ঞানী পেট্রিস উনিশশো সালে প্রথম টেস্টিউ বেবি জন্ম প্রক্রিয়াটা সম্পন্ন করেন উনি প্রথম এটি হচ্ছে টেস্টিউ বেবি জন্ম প্রক্রিয়াটা সম্পন্ন করেন তো এই জিনিসটা আসলে কি হ্যাঁ দেহের বাইরে কৃত্রিম উপায়ে জননকোষের মিলন ঘটিয়ে যখন ভ্রূণ সৃষ্টি করে মায়ের দেহে প্রতিস্থাপনের মাধ্যমে যদি শিশু জন্ম নেয় তাকে টেস্টিউ বেবি বলে অর্থাৎ কৃত্রিমভাবে এই পদ্ধতিটাতে কী করা হয় জনন কোষ দেহের বাইরে মিলন ঘটানো হয় দুইটা জনন কোষকে বাবা এবং মায়ের দেহের জনন কোষ দুটোকে দেহের বাইরে মিলন ঘটিয়ে দে আবার মায়ের দেহে সেটাকে প্রতিস্থাপন করা হয় এটাকে এর মাধ্যমে যে এই বেবিটা জন্ম নিবে তাকে বলা হচ্ছে কি টেস্টীয় বেবি এখানে আমরা একটা ডায়াগ্রাম দিয়েছি সবাই একটু এখানে একটু খেয়াল করবে যে ডায়াগ্রাম ইনভিট্রো ফার্টিলাইজেশান লেখা আছে আইভিএফ অর্থাৎ দেহের বাইরে যে জনন কোষের মিলন ঘটানো হলো একেই বলা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন দেহের বাইরে জনন কোষের মিলন হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন এখন কতগুলো প্রক্রিয়া করে কিন্তু এই ইনভিট্রো ফার্টিলাইজেশনটা ঘটানো হয় যার মাধ্যমে টেস্টি বেবিটা জন্ম নেয় আমি এখানে ধাপগুলো লিখলাম ধাপগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ প্রথমে আছে সক্ষম দম্পতি থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে বিশেষ ধরনের পালন মাধ্যমে এদের মিলন ঘটানো দেন এই পালন মাধ্যমে প্রাথমিক ভ্রূণ উৎপাদন করতে হবে এবং উৎপাদিত ভ্রূণকে স্ত্রী জড়ায়ত প্রতিস্থাপন করতে হবে এবং সবশেষে প্রসূতির পরিচর্যা ও সন্তান লাভ সম্পন্ন করতে হবে তো এই ধাপগুলো আমরা একটু ভালো করে পড়ে নিব দেন আমাদের আছে সন্তানের লিঙ্গ নির্ধারণ হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস তো এখানে একটু ভালো করে বুঝতে হবে তোমাদের যে আমাদের মানুষের কোষে ক্রোমোজোম থাকে হচ্ছে তেইশ জোড়া কোষে ক্রোমোজোম সব ছেলে মেয়ে সবারই থাকে তেইশ জোড়া এর মধ্যে একজোড়া হচ্ছে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম তো ছেলেদের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম জোড়া হলো এক্স অ্যান্ড ওয়াই আর মেয়েদের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম জোড়া হলো এক্স ও এক্স অর্থাৎ দুইটা এক্স অর্থাৎ ছেলে মেয়েদের বাইশ জোড়া ক্রোমোজোম মিল শুধু সেক্স ক্রোমোজোমটাই ভিন্ন তো মেয়েদের সকল ডিম্বাণুতেই বাইশটি অটোজোম ও একটি এক্স ক্রোমোজোম থাকে কিন্তু ছেলেদের দুই ধরনের শুক্রাণু তৈরি হতে পারে বাইশটি অটোজোম ও একটি এক্স ক্রোমোজোম অথবা বাইশটি অটোজোম ও একটি ওয়াই ক্রোমোজোম এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি যে মায়ের ডিম্বাণুর দুই মায়ের ডিম্বাণু দুইটাই কিন্তু সেম যে বাইশটি অটোজোম এবং একটি এক্স ক্রোমোজোম আবার নিচে দেখা যাচ্ছে দুই নাম্বারটাতে যে রিম্বাণুর বাইশটি অটোজম একটি এক্স ক্রোমোজম কিন্তু বাবার বেলায় দেখা যাচ্ছে বাইশটি অটোজোম একটি এক্স ক্রোমোজম এবং শুক্রাণুর আরেকটি থাকে বাইশটি অটোজম একটি ওয়াই ক্রোমোজম তো যখন মায়ের এক্স ক্রোমোজম বাবার এক্স ক্রোমোজমের সাথে মিলবে তখন সন্তানটা হবে মেয়ে এবং যখন মায়ের এক্স ক্রোমোজম বাবার ওয়াই ক্রোমোজমের সাথে মিলবে তখন সন্তানটা হবে ছেলে তো এখানে আমরা সাথে আরেকটা ছক দিয়েছি দেখতে পাচ্ছ ডান পাশে যে এখানে বাইশ জোড়া ক্রোমোজোম উপরে দেওয়া আছে এবং নিচে চার কোনা করে দুইটা ঘরে লিখা আছে যে একটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম এবং আরেকটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই এবং মেয়েদের হচ্ছে এক্স এক্স তো এখানে ছবিতে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে দেন আমরা আরেকটা ছবি দেখবো এখানে এই যে আর ভালো করে বোঝা যাবে যে বাবার এক্স এবং ওয়াই এবং মায়ের নিচে লেখা আছে যে ইয়েলো কালার দিয়ে এক্স এবং এক্স হ্যাঁ এখন নিচে দুইটা বেবির ছবি দেওয়া আছে এক্স এবং এক্স মিললে হল কন্যা সন্তান এবং এক্স তাহলে কোন হান্ত শিখলাম আচ্ছা তাহলে এই অধ্যায় থেকে আমরা কি কী জিনিস শিখলাম সেই জিনিসগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে একটু খেয়াল করো যে আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন প্রক্রিয়ার যে ধাপগুলো আমরা বলেছিলাম যে টেস্ট টিউব বেবি হ্যাঁ টেস্ট টিউব বেবি কী আর এই টিউব বেবি যে ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে হচ্ছে তার ধাপগুলো মুখস্থ করতে হবে দেন আছে গর্ভধারণ কি গর্ভপাত কি এর জটিলতা লিখো তারপর আছে সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকায় প্রধান ব্যাখ্যা করো এই বাড়ির কাজগুলো তোমরা আগামী দিন করে অবশ্যই তোমার সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের কাছে জমা দিবে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ